জয় হিন্দ। সেভেনভিক নিউজে আপনাদের স্বাগত। ফের মাওবাদী সক্রিয়তা ঘিরে আতঙ্ক ছড়ালো পশ্চিম মেদিনীপুরের গলমহলে। আজ সকালে গড়বেতা থানার অদূরে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন অর্থাৎ গনগনি পর্যটন ক্ষেত্র থেকে উদ্ধার হলো মাওবাদী পোস্টার। বাংলার যে কোনো অঞ্চলের সঠিক সংবাদ পেতে আপনাকে দেখতেই হবে সেভেনভিক নিউজ। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করতে ভুলবেন না। ফিরে আসি খবরে, যেখানে মাওবাদীরা ফের দাবি তুলেছে ফরেস্ট ল্যান্ড ভূমিহীন আদিবাসীদের জমির পাট্টার। সূত্রের খবর, এদিন চারটি জায়গায় এই পোস্টারগুলো দেখতে পেয়ে বাজেয়াপ্ত করে গড়বেতা থানার পুলিশ। ইতিমধ্যেই মাওবাদী নাশকতার আশঙ্কায় পুরো গলমহল জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। আর তারই মধ্যে অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যের মধ্যে ফের মাওবাদী সক্রিয়তায় আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারা। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডল, সেভেন এভেক নিউজ।